মাকনা বা ফক্সনাট ওয়াটার লিলি প্রজাতির এক প্রকার জলজ উদ্ভিদ। এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর উপাদানে ভরপুর। বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এই উপাদানটি আজ স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটের জায়গা করে নিয়েছে। কিন্তু এই মাকনা আসলে কিভাবে তৈরি হয় আপনি কি জানেন? আজকের ভিডিওতে আমরা দেখাব বীজ বপন থেকে শুরু করে মাকনা চাষের সম্পূর্ণ পদ্ধতি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মাকনা চাষ কোনো ক্ষেত বা জমিতে করা হয় না, বরং এর চাষ করা হয়ে থাকে পুকুর বা জলভূমির স্থির জলে। অক্টোবর থেকে নভেম্বর মাসে মাকনার বীজ বপনের পূর্বে কচুরিপানা সহ বিভিন্ন ধরনের জলজ আগাছা সরিয়ে জলভূমির জল পরিষ্কার করে নেওয়া হয়। এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা এই পদ্ধতিতে মাকনার বীজ বপনের কাজটি করা হয়ে থাকে। মাকনার বীজ অনেকটা কালো বাদামি রঙের দেখতে হয়ে থাকে। বীজ বপনের কিছুদিন পর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে এর ছোট ছোট পাতা বের হতে শুরু করে। এরপর এপ্রিল থেকে মে মাসের মধ্যেই সম্পূর্ণ জলভূমি মাকনার কাঁটাযুক্ত গোলাকার পাতায় ভরে যায়। এই সময় এর শেকড় অনেকখানি লম্বা এবং তন্তুযুক্ত হয়ে জলাশয়ের তলদেশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর এপ্রিল মাসের শেষের দিকে মাকনার ছোট ছোট ফুল বের হওয়া শুরু হয়, আর মে মাসের প্রথম দিকেই অসংখ্য মাত্রায় এর ফুল ফুটতে শুরু করে। এই ফুল বেগুনি রঙের হয়ে থাকে, যা খুবই সুন্দর দেখতে হয়। এরপর মে মাসের শেষের দিকেই ফল আসা শুরু হয়ে যায়। মাকনার ফল কাঁটাযুক্ত স্পঞ্জের মতো হয়ে থাকে। এর বীজের কথা যদি বলা হয়, তবে জানিয়ে রাখি মাকনার একটা ফলে 70 থেকে 110টার মতো বীজ থাকে, আর এই বীজই পরবর্তীতে এই সুস্বাদু মাকনার রূপ নেয়। জুলাই মাসে মাকনার ফল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, আর এই ফলগুলি জলের মধ্যে ফাটতে শুরু করে, যার ফলে এই বীজগুলি জলের মধ্যে ভাসতে থাকে। এর বীজগুলির চারপাশে হালকা গোলাপি রঙের আবরণ থাকে। এরপর 1 থেকে 2 দিন গেলে এই গোলাপি আবরণ যখন গলে সাদা হয়ে যায়, তখন এর বীজ জলভূমির তলদেশে পাকে বসে যায়। আর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে মাকনার পাতাও পচতে শুরু করে। সেই সময় জলভূমি থেকে এই পাতা সরিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপরে মাকনার যে বীজগুলো জলভূমির তলদেশের পাকে বসে গিয়েছিল তাদের বের করে আনা হয়। আর কাষ্ঠের জন্য কৃষকেরা কাঠের তৈরি এই ধরনের বড় ছাঁকনিযুক্ত ঝুড়ি, যাকে স্থানীয় ভাষায় গাঁজ বলা হয়, সেগুলি ব্যবহার করে জলের মধ্যে থেকে মাকনার বীজ বের করে আনা হয়। সত্যি আমাদের কৃষক ভাইরা অনেকখানি পরিশ্রম করে এই কাজটি সম্পন্ন করে থাকেন। এরপর সমস্ত বীজ যখন বের হয়ে যায়, তখন কিছুটা এইভাবে পা দিয়ে ঘষে ঘষে বীজগুলি পরিষ্কার করা হয়, যার ফলে বীজের উপরের আবরণটি বেরিয়ে যায়। এরপর বীজগুলি জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর এদের ব্যাগে ভরে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। এর জন্য মাকনার সমস্ত বীজকে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এই সময় বিশেষ ধরনের ছাঁকনিযুক্ত পাত্রে ভালোভাবে ঝেড়ে নিয়ে বিভিন্ন আকারের বীজগুলিকে পৃথকভাবে সাজিয়ে নেওয়া হয়। তারপর বীজগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে এগুলিকে শুকনো করা হয়, যার ফলে এর রং কালো থেকে গাঢ় লাল রঙের হয়ে যায়। তারপর ওই দিনই বীজকে বালি ছাড়া শুকনো মাটির কড়াইতে ভালো করে ভেজে নেওয়া হয়। ভেজে নেওয়ার পর এই বীজগুলিকে ঝুড়িতে করে ছায়াযুক্ত স্থানে ঠান্ডা জায়গায় কয়েকদিন রেখে দেওয়া হয়, যার ফলে বীজের শক্ত খোসা আর ভেতরের নরম অংশ আলাদা হয়ে যায়। এবার অল্প অল্প বীজ নিয়ে কড়াইতে পুনরায় ভেজে নেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি বীজ ভাজার জন্য 4টি মাটির এবং 1টি লোহার কড়াইয়ের প্রয়োজন হয়। ভাজার সময় লোহার কড়াই থেকে বীজ ভাজার ফটফট জাতীয় এক প্রকার শব্দ আসা শুরু হলে সেই বীজকে কড়াই থেকে বের করে কাঠের পাটাতনের উপর রেখে কাঠের তৈরি এক প্রকার পাটা দিয়ে আঘাত করে ফাটানো হয়, যার ফলে খোসা ভেঙে আলাদা হয়ে যায়। আর অনেকটা গরম হওয়ার কারণে বীজ লাভার মতো ফেটে বাইরে বের হয়ে আসে, এই লাভাই মাকনা হয়ে যায়। এবার মাকনার পলিশিং আর খোসা ভালো করে আলাদা করার পর মাকনার লাভাকে কিছুটা এমন ধরনের মেশিনে রেখে দেওয়া হয়, আর এই মেশিন থেকে বের হওয়ার পর একেবারে দুধের মতন সাদা মাকনা তৈরি হয়ে যায়। এরপর এদের বিভিন্ন প্যাকেটে ভরে প্যাকিং করে নেওয়া হয়, আর এইভাবেই মাকনা তৈরির কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে যায়। বন্ধুরা, এই সকল তথ্য একত্র করতে আমাদের অনেকখানি পরিশ্রম করতে হয়েছে। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন।
এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।